দু সপ্তাহ আগে মাত্র এক একদিনে আমার চুল এতটা করে উঠতো বন্ধুরা তো আমি বাড়িতে বসে এই রেমিডিটা ইউজ করার ফলে কিন্তু আমার চুল পড়া মাত্র দু সপ্তাহের মধ্যে একদমই কমে গেছে উল্টে চুল আরও লম্বা হয়েছে তাহলে ভাবো যদি এক সপ্তাহ এতটা চুল ওঠে তাহলে এক মাসে কতটা উঠতো তাহলে এক বছরে কতটা উঠতে পারে তো তোমাররাও কি এরকম সমস্যায় ভুগছো তাহলে বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আজ কিছু ঘরোয়া রেমিডি আমি ইউজ করে চুল কি করে ওঠা কমে যাবে চুলের মধ্যে যে ড্যামেজ ভাব চুলের মধ্যে যে রুক্ষ ভাব চুল পরে পুরো টাক হয়ে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে আগা ফেটে যাচ্ছে চুল উঠে যাচ্ছে সেগুলো থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে বলবো আজকে রেমিডিটা খুব সাহায্য করবে তোমার আর এই যে রেমিডিটা এই রেমিডিটা কিন্তু তোমার চুলও কিন্তু দ্বিগুণ লম্বা করবে আমি কিন্তু মাত্র দু সপ্তাহ ব্যবহার করেছি তাতেই এত ভালো রেজাল্ট পেয়েছি চুল কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর চুল পড়া কিন্তু একদমই কমে গেছে আরও চুল কিন্তু সিল্কি হয়ে গেছে আর চুলের মধ্যে যে রুক্ষ সেটাও কিন্তু চলে গেছে কিন্তু তোমাদের এটা সপ্তাহে একদিন একদিন করে ব্যবহার করতে হবে মাত্র দুদিন ব্যবহার করে দেখো একদিন একটা সপ্তাহে পরের দিন আরেকটা সপ্তাহে ব্যবহার করে দেখো দেখো ম্যাজিকের মতো রেজাল্ট পাবেই পাবে আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা যদি তোমরা একবার অ্যাপ্লাই করে দিতে পারো আর এটাকে একটু নিয়ে রাখতে হবে কারণ এর থেকে একটু বাজে স্মাইল বেরোবে স্মেলটা যদি একটু সহ্য করে তোমরা রাখতে পারো একটা রাত আর সকালে উঠে যদি এটা ওয়াশ করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর তার আগে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেল নতুন যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলে রাখি আমি পূজা তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা বেলাইক্যানটিকে প্রেস করে দিতে পারো এরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্য চলো এই যে আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করব সেটাই তোমাদের দেখাবো আর তারপর পরে বলি যে পেছনে লাস্টের দিকে আমি এমন কিছু জিনিস দেখাবো যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমার চুল এতটা পরিমাণে উঠতো আর এখন এতটা কমে গেছে সেটাই তোমাদের পুরো ডিটেলসে দেখাবো তার জন্য পুরো লাস্টের দিকে ভিডিওটা পুরো দেখতে হবে কেটে কেটে কিন্তু একদমই দেখবে না আর এই ম্যাজিক হেয়ার অয়েলটা কীভাবে আমি তৈরি করেছি সেটা সম্পূর্ণ তোমাদের বলবো তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে মেথি তারপরে নিয়েছি হচ্ছে নিম পাতা আর এদিকে আছে হচ্ছে জবা ফুল আর আছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তোমার যে অয়েলটা ভালো লাগে যে অয়েলটা তোমার শ্যুট করে সে অয়েলটা নেবে এমন না যে কোকোনাট অয়েলটাই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই কোকোনাট অয়েল বাদে তুমি অন্য কোনো অয়েলও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এগুলো সবকটাই কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো যে এগুলো কিন্তু আমাদের চুল পড়া কমায় চুল একদম উঠতে নতুন চুল উঠতে সাহায্য করে আর চুল লম্বাও করে কিন্তু তো দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি একদম তো কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে কড়াইটা গরম হয়ে যায় তারপরে যখন কড়াইটা গরম হয়ে যাবে তার মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি কড়াইতে ডাইরেক্ট কিন্তু মেথিটা দেবে না তো বাটির মধ্যে আমি মেথিটা দিয়ে দেবো আমার যতটা পরিমাণে মেথি লাগবে তো মেথিগুলোকে একদম হালকা হালকা গ্যাসে করবে কিন্তু হালকা আছে একদম করতে হবে যখন দেখবে মেথিগুলো থেকে একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে তেল দিয়ে দেবে তো মেথিগুলো কিন্তু একদম হালকা আছে করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো মেথিগুলো থেকে যখন একটা গন্ধ বেরোবে তখন বুঝতে পারবে হ্যাঁ এই যে মেথিগুলো অনেকটাই কিন্তু কাজ করেছে আগুনে অনেকটা পুড়ে গেছে তো যাই হোক যখন মেথিটা এরকম একটু হালকা গন্ধ বেরোবে পুড়িয়ে যেন না যায় আর কি সরি আমি পুড়িয়ে কথাটা বললাম তো এর মধ্যে তারপরে দিয়ে দেবে হচ্ছে অয়েলটা যে অয়েলটা তোমার শ্যুট করে আমি কিন্তু এখানে নারকেলের যে তেলটা সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো অয়েলটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু কিছুটা কিছুক্ষণ পরিমাণে একটু জাল দিতে হবে দু মিনিট কি তিন মিনিটের মতো তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো জানোই আমাদের নতুন চুল উঠতে খুব সাহায্য করে আর চুল কিন্তু লম্বাও করে তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে নিম পাতা নিম পাতা তো আমাদের চুলের যে খুশকি আছে চুল যে রুক্ষ আছে সেটা তুলতেও কিন্তু খুব সাহায্য করে তারপরে জবা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি ব্যাস এগুলোকে ভালোভাবে নেই নেই করে দশ থেকে পনেরো মিনিট একদম হালকা আছে হালকা আছে কিন্তু বারবার বলছি হালকা আছে করতে হবে হালকা আছে এটাকে ব্যাস একটু নাড়াচাড়া করবে নাড়াচাড়া করার পর দেখতে পাবে এই যে এই টাইপের হয়ে গেছে তখন ভাববে যে হ্যাঁ পুরো কমপ্লিট তেলটা তোমার পুরো কমপ্লিট কিন্তু এই গরম তেলই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না তো তেলটাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর নিচে নামিয়ে নেবে নিচে নামিয়ে নিয়ে তারপরে এটাকে রেখে দেবে নেই নেই করে আধ ঘন্টা রেখে দেবে যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম কিন্তু একদমই এটা স্কালে ব্যবহার করা যাবে না তারপরে দেখো এটার থেকে আমি চিপের তেলটা বের করে নিয়েছি এই যে যে তেলটা বেরিয়েছে এই যে যে তেলটা এই তেলটা চুলের জন্য এত ভালো এত ভালো এত ভালো যা আমি বলে বোঝাতে পারবো না টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে বন্ধুরা যদি তোমরা এই অয়েলটা ব্যবহার করো সপ্তাহে একদিন করে ব্যবহার করো দেখো আর ম্যাজিকের মতো কাজ পাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি অয়েল বন্ধুরা অয়েল কিন্তু আমাদের চুল উঠতে সাহায্য করে আর হচ্ছে নতুন চুল উঠতে যেমন সাহায্য করে ঠিক তেমনভাবে চুল সম্বাহত সাহায্য করে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি তোমরা এটা কিনতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো আমি সেখানে দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে তারপরে দিয়েছি রোজমারি অ্যাসেন্সিয়াল অয়েল বন্ধুরা রোজমারি অ্যাসেন্সিয়াল অয়েলের গুণাগুণ সম্পর্কে কি বলবো এই অয়েলটা এত ভালো চুলের জন্য তো তোমরা কিন্তু গুগল সার্চ করো আমি বারবার বলছি যেগুলো যেগুলো আমি আর কি এই যে যে ভিডিওতে দিচ্ছি বা তেলটা অয়েল করতে দেখাচ্ছি তোমাদের সবকটা এত ভালো বন্ধুরা তোমরা একবার গুগলে সার্চ করো হলে একবার অন্তত আমার কথা মতো একবার ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে তারপরে আমি অ্যাসেন্সিয়াল অয়েলের পাঁচ পোটা এখানে দিয়ে দেবো কারণ অ্যাসেন্সিয়াল অয়েলটা না খুব ঝাঁঝালো টাইপের হয় বেশি পরিমাণে দিলে উল্টে আরও তোমার চুল পড়ে যেতে পারে এর জন্য অল্প পরিমাণে অ্যাসেন্সিয়াল অয়েল দেবো যদি তোমার তেলের পরিমাণ বেশি থাকে তাহলে আর পাঁচ পাঁচপোটা খুব বেশি থাকলে যদি দু তিন দিনের তেল থাকে আর যদি একদিনের হয়ে থাকে তাহলে দুপোটার বেশি কিন্তু একদমই দেবে না তারপরে এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে নেই নেই করে দশ মিনিট ভালোভাবে মিক্সড করবে একদম ভালোভাবে মিক্সড করে নেবে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো মেথি বন্ধুরা এখানে মেথি আমি দিয়ে দিচ্ছি কেননা মেথিটা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চুল পড়াও মানে পড়া থেকে একদম ঠিক করে দেয় চুল কিন্তু চুল পরে না উল্টারও চুল সিল্কি করে দেয় এটাকে আমি দু ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না মেথিটা একদম ফুলে ফুলে যাচ্ছে তারপরে মেথিটা যখন ফুলে গেছিল আমি তিন ঘন্টা পরে এই যে আমার চুলটা একদম ওয়াশ করা শ্যাম্পু দিয়ে ওয়াশ করা সেই অবস্থায় আমি চুলের গোড়ায় গোড়ায় নিয়ে নিচ্ছি তো তোমার চুলে যেখানে যেখানে আর কি টাক পড়ে যাচ্ছে বা যেখানে যেখানে চুল উঠে যাচ্ছে একদম চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে নিয়ে নেবে আর হ্যাঁ একটু ম্যাসেজ করে নেবে কারণ মেসেজ করে নিলে কী বলো তো আমাদের রক্ত সঞ্চালন বাড়ে আর সেখান থেকে নতুন চুল উঠতে কিন্তু খুব সাহায্য করে তারপর আমি ভালো করে পুরো গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে নিয়ে নিচ্ছি যাতে আমার চুলের যেখানে যেখানে রুক্ষভাব বিশেষ করে আগার কাছে রুক্ষভাব থাকে সকলের তো সেখানে একটু ভালোভাবে নিয়ে নেবে দেখতে পারবে একবার ইউজ করো একবারই বুঝতে পারবে তোমার চুলের মধ্যে কতটা ডিফারেন্ট চলে এসেছে এই যে দেখো এইভাবে আমি নিয়ে এখন একটা খোপা করে রেখে দেব এভাবে খোপা করে রাখার পরে সকালবেলা উঠে ওয়াশ করে নিয়ে নেব তো এটাকে একটুই সমস্যা যে একটু গন্ধ বলে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তার জন্য একটু গন্ধ বলে ওই গন্ধটা সহ্য করে তুমি একটা রাত রেখে দাও দেখবে তোমার চুল এক দিন মানে সপ্তাহে একদিন একদিন করে ব্যবহার করো দেখতে পারবে এত ভালো হবে চুল লম্বা হবে এত পরিমাণের তুমি আর কি বলবো ধরে রাখতে পারবে না এতটাই চুল লম্বা হবে কিন্তু তো তোমরা ট্রাই করো আমার মাঝে প্রচুর চুল উঠতো কিন্তু প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো সেইগুলো রিমুভ করেছি এইভাবে তো সেটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে আর এটা আমার এক সপ্তাহ চুল যেটা তোমাদের আগে বলছিলাম মানে এক সপ্তাহ সরি বলছি এক দিনে চুল একদিনে এতটা করে চুল উঠতো যা আমি তো দেখে পুরো হতভাগ হয়ে গেছিলাম তারপরে আমি না অনেক তেল ইউজ করতাম মানে কেনা তেল তো একটা তো ভালো তেমন একটা রেজাল্ট পাইনি তবে হ্যাঁ কিসকিং তেলটা একটু রেজাল্ট পেয়েছিলাম বাট ওই যে আবার চুল পড়া প্রচুর পরিমাণে শুরু হয়েছিলো কেশিং তেলটা আমাদের চুল পড়া থেকে বন্ধ করলেও নতুন চুল উঠতে কিন্তু সাহায্য করে না আর চুল সিল্কিও করে না তো আমি তার জন্য একটা রেমিডি খুঁজছিলাম তারপরে এই যে বাড়িতে বানিয়ে ফেললাম এই রেমিডিটা আমি কিন্তু এটা ট্রাই করছি তোমরাও কিন্তু ট্রাই করো এতটা চুল যদি একদিনে একটা মানুষের উঠতে পারে তাহলে তাহলে মাসে কতটা চুল উঠতে পারে মাসের কথা তো ছাড় দিলাম সপ্তাহে কতটা চুল উঠতে পারে তাই না আর এইভাবে চুল উঠলে যে কেউ টাক হয়ে যাবে তো সেই ভয়তেই আর কি আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে এ আমি ট্রাই করেছি তোমরাও ট্রাই করো তারপরে দেখো এখানে আমি এখন দেখাবো আমি এখন দেখাবো যে এখন আমার কতটা চুল ওঠে একদিন সরি দু দিন ব্যবহার করার ফলে দেখো কতটা ভালো রেজাল্ট পেয়েছি চুল অনেকটা সিল্কি হয়ে গেছে এতটা সিল্কি কিন্তু ছিল না আর অনেকটা ড্রাই ছিল আর দেখো আমার চুলের আগাটাও অনেকটা ভারী ভারী হয়ে গেছে কিন্তু তো তোমরা ট্রাই করো এখন আমি চুল আঁচিয়ে দেখাচ্ছি একটা কাঠের চিউুনি দিয়ে তোমরা কিন্তু যাদের চুল বড় হয়ে গেছে তাদের বলবো কাঠের চিউুনি ব্যবহার করবে কাঠের চিউনি চুল বড়ো হতে কিন্তু সাহায্য করে তো দেখো হেই দেখো আমার চুল কিন্তু একটাও পড়েনি একটাও না বন্ধুরা আগে যেমন দিনে এত এত করে চুল উঠতো এখন কিন্তু সেটা একদমই কমে গেছে তো আমার চুল প্রায় তোমার হচ্ছে ঘাটার তো ছাড়িয়ে গেছে এখন প্রায় কোমর পর্যন্ত হতে চলেছে তোমাদের অবশ্যই ভিডিও পরে দেখাবো অনেকটাই বড় হয়ে গেছে তোমরা একটু ট্রাই করো আমার চুল পরে একদমই কমে গেছে তোমরা অবশ্যই এটা ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট পাবে বারবার বলছি এক কথা চলো তোমরা তোমাদের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো ভিডিওটা সেটাও বলো আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তোমরা এটা অ্যাপ্লাই করছো কি না আর অ্যাপ্লাই করার পরেও কেমন রেজাল্ট পেয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও এরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্য আর তোমরা যারা আমার চ্যানেল নতুন যারা আমাকে নতুন দেখছো তারা ফটাফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এরকম ধরনের ভিডিও ব্লগ ভিডিও এরকম ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর এটাকে ট্রাই করতে কিন্তু একদমই ভুলো না যা যা উপকরণ এটার সঙ্গে মিশিয়েছি সবটাই কিন্তু জাদু বলতে পারো জাদুর মতো চুল লম্বা সিল্কি সবটা করে দেয় কিন্তু চলো এখানে ভিডিওটা এন্ড করব আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে টাটা।